দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচার প্রচারণায় ঢাকা দশ খুবই আলোচিত একটি আসন হিসেবে স্বীকৃতি পেয়েছে। ধানমন্ডি নিউ মার্কেট কলাবাগান হাজারিবাগ থানার সমন্বয়ে গঠিত এই আসনে আওয়ামী লীগের হয়ে লড়বেন চিত্রনায়ক ফেরদৌস। এখানেই রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন। ১৯৭৫ সনে এ বাড়িতেই আততায়ীর গুলিতে শাহাদত বরণ করেছিলেন তিনি। তাই এই আসন সবসময়ই বাংলাদেশ আওয়ামী লীগের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এর আগে এই আসনে সংসদ সদস্য ছিলেন বঙ্গবন্ধু পরিবারের চেনামুখ শেখ ফজলেনুর তাপস। বিরোধী দলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থিতা প্রত্যাহার করায় শেখ ফজলেনুর তাপস বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ২০১৮ সালেও এই আসন থেকে নির্বাচিত হন তাপস। ২০১৯ সালের ২৯ ডিসেম্বর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে তাকে মনোনয়ন দেওয়ার পর একাদশ জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেন তিনি। এরপর ২০২০ সালে উপনির্বাচনের মাধ্যমে এই আসনের দায়িত্বে আসেন শফিউল ইসলাম মহিউদ্দিন। এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দেওয়া হয় ফেরদৌসকে। ফেরদৌসের পাশাপাশি এবার ঘোষিত হল এই আসনে তার প্রতিদ্বন্দ্বীর নাম। এই আসনে হাজী মোহাম্মদ শাহজাহান পেয়েছেন জাতীয় পার্টির মনোনয়ন। মনোনয়ন পাবার পর নিজ দলের নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভা করেন তিনি। শাহজাহান বলেন, আমাদের দল নির্বাচন কমিশন এবং সরকারের আশ্বাসে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আশা করি এবারের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে এই আসন জাতীয় পার্টিকে উপহার দিতে পারবো। এদিকে চিত্রনায়ক ফেরদৌসের হয়ে নির্বাচনী প্রচার প্রচারণা চালাতে বাংলাদেশে আসবেন কলকাতার নায়িকা ঋতুপর্ণা, এমন খবর বেরিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। একজন মানুষের সঠিক নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ, এগিয়ে গেছে বাংলাদেশ। বিলম্ব হলেও আমাদের বনানী থেকে আমি নিপুণ কিন্তু এলিভেটেড এক্সপ্রেস তৈরি করে খুব সহজে এখানে এসে পৌঁছে গেছি। এই যে আমাদের জীবনটাকে সুন্দর করে তুলছে, এটা কি এই মানুষটার দোষ? পদ্মা ব্রিজ করেছে, এটাই কি তার দোষ? কর্ণফুলি টানেল করেছে, এটাই কি তার দোষ? এই মানুষের উপর কি আমরা আস্থা রাখতে পারি না? তবে আমরা কার উপর আস্থা রাখবো? নির্বাচনকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন ফেরদৌস নিজেও। প্রচার প্রচারণার মধ্য দিয়ে সময় যাচ্ছে তার। ফেরদৌস আশাবাদী এই আসনে নির্বাচিত হয়ে আসনটি জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারবেন। পাশাপাশি জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ শাহজাহানও আশাবাদী এই আসন নিয়ে। এখন দেখার বিষয় ঐতিহ্যবাহী এই আসনের কাণ্ডারি কে হন। তানিম কায়সার, বাংলা টিভি। এই প্রজন্মকে স্মার্ট করে তোলার জন্য তাদেরকে, আমাদেরকে চারিদিক থেকে সমস্ত সুযোগ সুবিধা করে দিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। আমি দীর্ঘায়িত করবো না কথা, আমরা কথা বলবো না। আজকে আমাদের এই যে সাইলেন্ট প্রতিবাদ।